আমরা এসে গেছি গৃহ প্রবেশে, যাদের বাড়ি আমি অনেকদিন ধরে দেখতে চাইছি, অনেক প্ল্যানিং শুনেছি। হ্যাঁ, তো আমার মালদার একজন বন্ধু ফাইনালি কলকাতা নিউ টাউনে দরজা খোলা থেকে আমরা ফোন করে বলবো আমরা হাওড়া দেখতে পাচ্ছি, আলো জ্বলছে, মানে আমরা একই শহরে আছি। বারান্দাটা আমার খুব পছন্দ হয়েছে, বারান্দাটা সাজাবে তো কোজি ভাবে, চলে আসবি চলে আসবি। মানে দুর্গা পুজো, পুরো দুর্গা পুজোর মতনই এখানে আরো ২৮টা পদ্ম ফুল দিয়ে পুজো হয়েছে। একটা ছোট বাড়িতে বলেছে একই জিনিস দিয়ে, কি করা দুটো বাড়ি তো নতুন বাড়ি, ১১ নয় ১২ আছে, ১২ আছে ১৩ হয়ে গেছে, ভালো খেতে শিন্নি খাস না, যাওয়ার আগে আমরা সবাই দেখতে এসেছি ফ্ল্যাটের অ্যামিনিটিস, সেটা হচ্ছে সুইমিং পুল আর গেমিং রুম। গেমিং রুমটা তো খুব একটা ইন্টারেস্ট পেলাম না, এবার পুলটা দেখতে যাবো, যেটা আমরা উপর থেকে দেখি। পুলটা দেখতে আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। চল চল, সবাই সবাই সাঁতার কাটতে শিখেছিস না? জিমও আছে ডান দিকে। জিম বাহ, কমিউনিটিতে ভালো সোফা ভাই, কমিউনিটি হলে এটা বসে কি সব করছে? এই দেখ জিমে এত রাত্রবেলা লোকজন থাকে ভাই, এখানে জিমটা কিন্তু ভালো বড়, ভালো রে ভাই। এখানে রাত্রে লোকে রাত্রি ১২টার সময় অব্দি সাঁতার কাটে, সম্পূর্ণ ইউজ হচ্ছে এখানকার অ্যামিনিটিজের, উইচ ইজ গুড। এখানে বসার জায়গাও আছে, বা ভালোই কিন্তু, তো এইগুলো কিন্তু ভালোই দিয়েছে, সুন্দর।